সুপ্রিম কোর্ট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, প্রধান বিচারপতি কি শপথ নেয়ার পর নিজ কার্যালয়ে উপস্থিত হয়েছেন কিনা? ধন্যবাদ নাফিসা। এরই মধ্যে ওই শপথ অনুষ্ঠানে যে সমস্ত বিচারক ছিলেন হাইকোর্টের, তারা একে একে আসা শুরু করেছেন এর মধ্যে হাইকোর্টে। তবে প্রধান বিচারপতি, সদ্য শপথ নেওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী, তিনি এখনও পৌঁছাননি। তবে একটি বিষয় একটু পেছনের কথা একটু না বললেই নয়, সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী আপনারা জানেন যে হাইকোর্টের বিচারক ছিলেন, তিনি সরাসরি একেবারে আপিল বিভাগে এনে তাকে প্রধান বিচারপতি হিসেবে আজকে শপথ দেওয়া হয়েছে। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের আইনাঙ্গনের নতুন মাত্রা যোগ হলো, অর্থাৎ রেফাত আহমেদ চৌধুরী হাইকোর্ট বিভাগের বিচারক থাকলেও তিনি কিন্তু জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে রয়েছেন। তার এই বছরের ডিসেম্বরে তার চাকরির বয়সসীমা শেষ হওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী সদ্য শপথ নেওয়া তার গাড়িটি এরই মধ্যে হাইকোর্টের ভিতরে, সুপ্রিম কোর্টের ভিতরে সেনা প্রহরায়, সেনাবাহিনীর একেবারে নিরাপত্তা ব্যবস্থায় তার গাড়িটি প্রবেশ করেছেন। আমরা হয়তোবা লাইভেই দর্শকদেরকে দেখাতে পারবো সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী, তিনি তার কাছ থেকে একটু কথা শোনারও চেষ্টা করব যে সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী আসলে তিনি কথা বলেন কিনা, আমরা সেই চেষ্টাটি করছি। আমরা জানি যে সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাশ করার পর তিনি কিন্তু যুক্তরাজ্য থেকে ডিগ্রি লাভ করেন এবং এরপরে একে একে যুক্তরাষ্ট্র থেকেও তিনি ডিগ্রি লাভ করেন। আমরা সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী স্যারের, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চৌধুরীর সাথে আসলে তিনি কথা বলার তেমন কোনো ইয়া দেখছি না, তারপরেও তাকে এক ধরনের সতর্কতার সাথে এখানে সুপ্রিম কোর্টের যারা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সরাসরি তাকে হাইকোর্ট বিভাগ থেকে এনে আপিল বিভাগের বিচারক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এর আগে গতকাল তাকে বিচারক হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপনের পর কিন্তু আজকে তাকে শপথ দেওয়ার জন্য ডেকেছিলেন বঙ্গভবনে, রাষ্ট্রপতি তাকে শপথ দিয়েছেন। এছাড়া আপিল বিভাগের আরো যে বিচারক নিয়োগ দেওয়ার কথা, সে প্রজ্ঞাপন যদিও হয়নি, তবে আমরা এর বিচারক নিয়োগ নাম দেওয়ার কথা, সে প্রজ্ঞাপন যদিও হয়নি, তবে আমরা এর মধ্যে কিন্তু নাম পেয়েছি বেশ কয়েকজনের, চার পাঁচ জনের নাম আমরা গতকাল থেকে সংবাদে দেখিয়েছি। তাদের বিষয়ে হয়তো বা আজকে প্রজ্ঞাপন হলে নবনিযুক্ত প্রধান বিচারপতি তাদেরকে শপথ দিবেন। তো সব মিলিয়ে হাইকোর্টের এই যে অবস্থা, এক ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল সরকারের পদত্যাগের পর থেকে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সেই শূন্যতা থেকে বেরিয়ে আসলো দেশ এবং আজকের পর থেকে হাইকোর্টের বিচারাঙ্গন এক ধরনের নতুন মাত্রা যোগ হলো, এটি বলতে হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী প্রধান বিচারপতির আসার সবশেষ অবস্থা। ফিরছি স্টুডিওতে। সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব।